সকাল 7:30, ঠিক আছে? কালকে আমরা ঘুমিয়েছি 3টে, হবে রাত 3টে, কিন্তু মানে মানে যেই সময় ঘুমাই না কেন সকাল ঠিক 5টা সাড়ে 5টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে। তাও জোর করে শুয়েছিলাম 7টা অবধি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই ছাদে এসেছি। অসাধারণ ফিলিং, পিছনে দেখতে পাচ্ছ আওয়াজ, কোকিলের ডাক। এই কোকিলের ডাক শুনে ঘুম থেকে ওঠা, অ্যামেজিং ফিলিং, দুর্দান্ত লাগছে। এই দেখো পুরো পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ছাদ থেকে আমাদের পুরো ভিউ, অসাধারণ সুন্দর লাগে। কারণ আমাদের এখান থেকে একটা বেশ একটা 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়, যেটা মানে মুক্ত খোলা আকাশের নিচে আমরা রয়েছি এরকম একটা ফিলিং আসে। তো এই চলছে। এবার আমাদের আজকে কিছু কাজ আছে, সেগুলো আমরা করব। আমরা এখন যাচ্ছি বালিগঞ্জে, ব্যাংকের কিছু কাজ রয়েছে। আমাদের সাথে বাবা রয়েছে, শ্রেয়া রয়েছে, অনেকদিন বাদে বাবার সাথে বেরোনোর সুযোগ। আর এখন আমাদের ব্যাংকের কাজগুলো করে ইচ্ছা আছে আমাদের একটুখানি গড়িয়াহাট মোড়ের কিছু মার্কেটিং করা। এই শ্রেয়া, বাবা পিছনে, শ্রেয়া। আর এই লেক গার্ডেন্সের ব্রিজ থেকে স্টার্ট করে পুরো রাস্তাটাই আমার খুব পছন্দের, জানো তো, কারণ দুধারে প্রচুর সবুজ গাছপালা রয়েছে। আর আমি তোমাদেরকে একটা ইনফরমেশান শেয়ার করতে চাই, আমার শ্বশুরমশাই একসময় বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার ছিলেন। ওনার কালিগ কাম খুব ভালো বন্ধু সুভাষ সরকার, আমরা ছোটরা ওনাকে সুভাষ কাকু বলে ডাকি, উনি ইস্টার্ন রেলওয়ের যে অ্যাথলেটিক ডিপার্টমেন্ট রয়েছে সেখানকার কোচ ছিলেন। তো উনি যে এই লেক স্টেডিয়াম রয়েছে তার লাগোয়া সরোবর অ্যাথলেটিক সেন্টারের স্পোর্ট ডিপার্টমেন্টের কোচ। প্রায় 400 উপরে ছোটো বাচ্চাদেরকে উনি খেলাধুলার প্রশিক্ষণ দিয়ে থাকেন। তোমরা যদি তোমাদের বাড়ির ছোটদের জন্য বা পরিচিত কোনো বন্ধু বান্ধবের ছোটদের জন্য ওনার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ফোন নাম্বার অ্যান্ড আদার ডিটেলস শেয়ার করে দেব। বহুদিন বাদে লেকের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, দুর্দান্ত অনুভূতি, অনেক স্মৃতিও রয়েছে। ছোটবেলায় অঙ্ক করতে আসতাম এখানে একটা বন্ধুর বাড়িতে, ক্লাস 11-12 অঙ্ক করে 9টার সময় বাড়ি ফিরতাম এখান থেকে হেঁটে। তখন বালিগঞ্জেই এই কাকুলিয়ার কাছে একটা জায়গায় থাকতাম। আজকে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আর এই সাউদার্ন এভিনিউয়ের পুরো রাস্তাটাই আমার সৌভিকের কাছে খুব খুব স্পেশাল, কারণ আমাদের দুজনের রিলেশনশিপের সময় অনেক অনেক স্মৃতি রয়েছে এই গোটা রাস্তা জুড়ে। তাই আমরা দুজনেই একটু আনমনা হয়ে পড়েছিলাম। গোল পার্ক, রামকৃষ্ণ মিশন লাইব্রেরি, লেক কালীবাড়ি, বিবেকানন্দ পার্ক, কিয়াতলা, আর সাথে রয়েছে আমাদের পছন্দের লেক। এখানে রয়েছে ক্রাব ক্লাব, বহুবার খেয়েছি এখান থেকে লেকের পাশে। আর দেখো এখানে এই ছোট্ট মতন একটা রেস্টুরেন্ট, এটা জানি না নাম চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি না। আগে আমরা যখন এখানে আসতাম তখন জাইকা বলে একটা রেস্টুরেন্ট ছিল, ভীষণ ভালো একটা রেস্টুরেন্ট, আমাদের দুজনেরই খুব পছন্দের, আর আমরা বন্ধুবান্ধবকে নিয়েও কিন্তু এখানেই খেতে আসতাম। তো তোমরা যারা জানো যে এটা কবে চেঞ্জ হয়েছে আমাকে অবশ্যই একটু জানিও তো কমেন্ট করে। আমার দেখে একটু খারাপই লাগলো যে এখানে আগে আসতাম আর এখন চেঞ্জ হয়ে গেছে। সাউথে কম এসেছো বা আসোনি, তারা এই গঙ্গুরামের
মিষ্টি অবশ্যই খেও, খুব ফেমাস এখানকার। আর এটা হচ্ছে আমরা এখন ঠিক রয়েছি গোলপার্ক মৌচাকের মোড়, এই হচ্ছে মৌচাকের মিষ্টির দোকান। আমাদের ব্যাংকের ইম্পর্টেন্ট কাজ শেষ করে আমরা এগিয়ে যাই গড়িয়াহাটের দিকে, কারণ শাশুড়ি মা বলেছিলেন ওনার পছন্দের বেশ কিছু জিনিস কিনে আনতে। তো অনেকদিন পর গড়িয়াহাটের রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিলো। আর এরপরে না বেশ মজার ভিডিও আছে, দেখো তোমরা। আর এখানে আমার শাশুড়ি মায়ের জন্য টেবিলের কভার, টিভির কভার, তারপরে টেবিল ম্যাট, মানে নেটের যে সমস্ত সুন্দর সুন্দর কভারগুলো হয় না, তো ওগুলোই উনি কিনে আনতে বলেছিলেন। তা আমি আর আমার শ্বশুরমশাই এখানে রীতিমতো দোকানদারের সাথে বার্গেন করতে শুরু করে দিয়েছিলাম, দাম নিয়ে, কালার নিয়ে, সাইজ নিয়ে। মানে দোকানদার পুরো পাগল হয়ে গেছিলেন মনে হয় সেই সময়। আর সৌভিক পিছন থেকে এগুলো বেশ ভালোই এনজয় করছিল। টিভি যদি এরকমভাবে দেয় খুললে দেখলে হবে, ঠিক আছে ঠিক আছে। একটা পাস হয়ে গেছে, পাস হয়ে গেছে। আলটিমেটলি তর্কযুদ্ধে জয় করে হাতে নতুন জিনিসের পোটলা নিয়ে আমরা এগিয়ে গেলাম এগরোলের দোকানের দিকে, কারণ সৌভিক ডিমান্ড করেছিল অনেক দিন কলকাতার গড়িয়াহাটের বেদুইন থেকে এগরোল খায়নি, তাই সবাই মিলে এগরোল খেতে চলে গেলাম। আর তোমরা যারা এখনো বেদুইনের এগরোল ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করো, আই প্রমিস তোমাদের খুব ভালো লাগবে। বাবা আমাদের দুজনের কাণ্ডকীর্তি দেখে মনে মনে জাস্ট ভাবছিল যে আমি বোধ হয় দুটো বাঁদরের সাথে, না মানে অবভিয়াসলি লেজ ছাড়া দুটো বাঁদরের সাথে বাইরে বেরিয়েছি। আসলে বাবার সাথে বাইরে বেরানোটা আমরা দুজনেই খুব এনজয় করি, আর বাবাও কিন্তু আমাদের থেকে বয়সে এত বড় হয়েও আমাদের সাথে বাইরে বেরানোটা খুব এনজয় করে। আসলে আমাদের তিনজনের বন্ডিংটাই একদম আলাদা, আমরা তিনজনের জুটিটা একদম থ্রি মাস্কেটিয়ার্সের মতো। আমরা তিনজনে এর আগে প্রচুর সিনেমা দেখেছি, তারপরে রাত্রিবেলা দুর্গাপুজোতে প্যান্ডেল হপিং করেছি সারা রাত, তারপরে প্রচুর শপিং করেছি,
এবং ইম্পর্টেন্ট কাজ তো একসাথেই তিনজন মিলেই করতাম। ও তোমাদের নিজস্ব আর্টিস্ট তাই তো? খুব সুন্দর, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। এরপর আমরা যাই মঞ্জিনিসে সৌভিকের খুব পছন্দের মিষ্টি সুপ খেতে। গড়িয়াহাটে কিছু কিনি আর না কিনি, এত সুন্দর করে দোকানগুলো জিনিস দিয়ে সাজানো থাকে যে সেগুলো দেখলেও মন ভালো হয়ে যায়। হ্যাঁ আলটিমেটলি দিনের শেষে সমস্ত ইম্পর্টেন্ট কাজ সেরে কেনাকাটি করে আর তারপরে পেটি নাদা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা এখানে ওলা বা উবের কিছুই করিনি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্যাক্সি করে বাড়ি ফিরছি, কারণ কলকাতায় এসে ট্যাক্সি চড়ার আনন্দটা যদি উপভোগ না করি তাহলে বোধহয় অনেক কিছু গ্যাপ হয়ে থাকতো, তাই এই সুযোগটা আমরা কিন্তু একদম মিস করিনি, ঠিক করেছি না বলো? আর এই সেই লেক যেখানে রয়েছে আমাদের অনেক স্মৃতি, প্রচুর বন্ধু বান্ধবদের সাথে আমরা এখানে মিট করেছি, গল্প করেছি, একসাথে সময় কাটিয়েছি, বার্থডে সেলিব্রেট করেছি, কত কত স্মৃতি এখানে। তোমরা যারা কলকাতার বাইরে থাকো, মানে কলকাতায় এখনও ভিজিট করোনি বা কলকাতায় থেকে যারা এখনও লেকে আসোনি, তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই কিন্তু লেকেতে এসো, লেকেতে ঘুরে যেও, আমি প্রমিস করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এই লেক দেখে। আবারও ওই একই রাস্তা ধরে বাড়ি ফেরা, ওই পছন্দের রাস্তা। আমার শ্বশুরমশাইয়ের সাথে কাটানো খুব সুন্দর একটা দিন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, এতে করে আমি আমার চ্যানেলে যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।